Hi guys, this is Shakir. Welcome to my channel. Actually, এখন আমি আছি দুবাইতে ফেমাস একটা মোবাইল শপ। এখানে মূলত নতুন মোবাইল এবং পুরাতন মোবাইল, আপনার আইপ্যাড, তারপর আপনার অনেক ধরনের ল্যাপটপ সব সেকেন্ড হ্যান্ড এবং নতুন পাওয়া যায়। এবং সবচেয়ে যে আকর্ষণটা সেটা হচ্ছে এখানে দুজন ব্যক্তি আছে, এরা হচ্ছে সম্ভবত পিকচার দেখা যাচ্ছে বড় ভাই এবং ছোট ভাই ফেমাস ব্যক্তি আছে। ওরা মূলত এখানে মেইল মার্কেটিং, তারপর আপনার ইউটিউব মার্কেটিং এবং অত্যন্ত জনপ্রিয় সোশ্যাল মিডিয়াতে, তো তারা মোটামুটি মার্কেটিং করে এখানে প্রচুর প্রচুর ব্যবসা করছে। বিশেষ করে এখানে আপনার ওরা অফার দিচ্ছে, কতগুলো অফারের নামে এখানে মানুষদেরকে মোটামুটি এক ধরনের হয়রানিতেও ফেলছে। তো আমি আসলে একজনের সাথে কথা বলবো, উনি আমার কাজিন। ও কিছুদিন আগে একটা মোবাইল নিয়ে হয়রানিতে পড়েছিল, সেই জন্য আমরা তাই এখানে আসা মনে। তো আমি ওর সাথে কথা বলবো, আশা করি ওর সাথে কথা বললে আমরা ক্লিয়ার হয়ে যাবো কোন ধরনের হয়রানিতেও ও সম্মুখীন হয়েছিল। আসলে এই টমটম মোবাইল ইলেকট্রনিক শপটা মূলত মোবাইল ল্যাপটপ সেল করে, সেকেন্ড হ্যান্ড মোবাইলের জন্য অনেক ফেমাস এরা। তো এরা আসলে অন্যান্য সব দোকানের মতোই দোকানটা চালু করেছিল। প্রথমে তো এরা দুই ভাই মিলে কি করছে, অনলাইনে প্রচুর পরিমাণে মার্কেটিং করছে। এরা নিজেরাই টিকটক ইউটিউবে রিলস বানিয়ে তো অনেক ফেমাস হয়ে গেছে, তার কারণে প্রতিদিন এখানে অনেক কাস্টমারের ভিড় হয়। তো এখন এরা এত বেশি ফেমাস হয়েছে, আপনারা এদের ইউটিউব চ্যানেলে গিয়ে দেখবেন 2 মিলিয়ন বা 20 মিলিয়ন এরকম এরকম একটা সাবস্ক্রাইবার হয়ে গেছে, 20 মিলিয়ন ম্যাপি। তো এত বেশি ফেমাস হওয়ার কারণে ওদের সেল অনেক হয়। তো এদের নাম সেম সেম জমজম দিয়ে আপনার ফেসবুকে বলেন, বিভিন্ন টিকটকে বলেন, অনেকগুলো আরো ফেক অ্যাকাউন্ট চালু। তো এদের যে ভিডিও গুলো আছে এই ভিডিও গুলো ওরা ছেড়ে ছেড়ে সেম সেম ওরা যে ভিডিও গুলো মার্কেটিং এর জন্য ছাড়ে, ওই ভিডিও গুলো ওরাও ডাউনলোড করে ওরাও এভাবে মার্কেটিং করে। ওরাও কি করে, এদের নাম দিয়ে অনেক সময় ফেক অনলাইনে ব্যবসা করে ফেলছে, কিন্তু ওই যারা ফেক এখানে নিজের কোনো এরকম দোকান নেই। তো ওরা কিন্তু শুধুমাত্র অনলাইন শপ, তো এরা অনলাইন শপে এদের নাম দিয়ে যখন মানুষই যখন এদের ছবি দেখে তখন এদের থেকে পারচেজ করে ফেলে, বিশেষ করে টাকাটা দিয়ে দেয়, তখন ওরা কিন্তু ফেক প্রোডাক্ট দিয়ে। তো এই জন্য আপনারা কেনাকাটার সময় আগে থেকে অবশ্যই এই জমজম আসল জমজম কিনা সেটা ভেরিফাই করে আপনারা শপিং করবেন। আশা করি আপনারা যদি ফেসবুক মার্কেটিং বা হোয়াটসঅ্যাপ ইউটিউব এগুলো মার্কেটিং এর মাধ্যমে যদি আপনি অনলাইন থেকে পারচেস করেন তাহলে অবশ্যই ভেরিফাই জমজম থেকে অবশ্যই নেওয়ার কথা থাকতে হবে। আদারওয়াইজ আপনার যাতে প্রবলেম না হয় সেজন্য মূলত এই ভিডিওটা। সো ভিউয়ার্স ভালো থাকবেন, আর ভালো লাগলে অবশ্যই অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।